এরকম একটা কোরআনের পাখি যার দ্বারা হাজার হাজার মানুষ কোরআনের তালিম পেয়েছে, হাদিস কোরআন জানতে পেরেছে। তিনি বড় মুফাসসিরে কোরআন, বাংলাদেশের খ্যাতনাম মানুষ, জেলের কুঠরিতে আছে। আমি দোয়া করব আল্লাহ তিনাকে সুস্থতা দান করুক, তিনার জানের মালের ইজ্জতের আল্লাহ বরকত দেখ, বলুন আমিন। আমি বাংলাদেশে একটা ছেলে, মেয়ে থেকে ছেলে হয়েছে, সে তো দেখলাম কোন দেশে একটা ছেলে কুকুর হয়েছে, দেখেননি আপনারা ফেসবুকে? আরে কথা বলেন, 10 লক্ষ না 20 লক্ষ টাকা খরচা করে অপারেশন করে সে কুকুর হয়েছে। এ তো ভালো জিনিস। জানেন, মানুষ যদি কুকুরের কয়েকটা গুণ নিজের মধ্যে আনতে পারে তা তার থেকে বড় অলি কেউ হতে পারে। তার মধ্যে একটা গুণ হচ্ছে ওয়াফাদারি। ছেলে হোক কিংবা মেয়ে হোক, কোন পুরুষ, আরে সে তো হয়েছে। আর যারা পুরুষরা মেয়ের মতো কান ফুটো করে, অনেক ছেলে কানের বালি পড়ে না, মুসলমানদের ছেলেরা পড়ছে, যারা কানের বালি পড়ে, যারা কান ফুটো করে, হাতে বালা পড়ে, কিয়ামতের দিনে আল্লাহ ডার করাবেন আর বলবেন তোমরা মেয়েদের রূপ ধারণ করো। যখন তারা বলবে আমরা ব্যর্থ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বর্ণনা করছেন, আল্লাহ তাদেরকে তখন জাহান্নামে নিক্ষেপ করবেন, তাদের জন্য জান্নাত আর হবে না। যে সমস্ত ছেলেরা টাট্টু করেছে, টাট্টু শরীরে অনেকজন টাট্টু করে না, টাট্টু করা শরীয়ত সম্মত হারাম। যদি করে থাকেন, কেউ করে ফেলেন, যদি বলেন কি করব হুজুর, ওই জায়গাটা ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করে ঠিক করো, চামড়াটাকে ছিঁড়ে ফেলো, পদ্ধতি লাও। তা না হলে কিয়ামতের দিনে ওই টাট্টুর জন্য তোমাকে জাহান্নামে উত্তরাধিকারী হতে হবে। কেউ শরীরে টাট্টু করবেন না, শরীয়ত সম্মত হারাম, একদম নাজায়েজ কাজ, এটা চলবে না। দ্বিতীয় নম্বর, মেয়েরা যদি পুরুষের পোশাক পরিধান করে, জিন্সের প্যান্ট, গেঞ্জি, ছেলেদের মতো চুল কাটা, বালিগা মেয়েরা যদি করে, সেই মেয়েটাকে কিয়ামতের দিনে আল্লাহ বলবেন পুরুষের রূপ ধারণ করো, তখন তাদেরকে কি করা হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওই জন্য আমি সেদিনের জলসায় বলেছি যে আমাদের দেশে হিজড়েরা বাস করে, করে না করে না? আপনারা জানেন হিজড়ের জানাজার নামাজ কি করে হবে? আপনারা জানেন? হিজড়ে মুসলমান, মুসলমান ঘরের লোক যদি হিজড়ে হয় ছেলে, সে যদি মারা যায় তার জানাজা করতে হবে না? হবে না? দাফন কাফন করতে হবে। এই মাসলাটা ভালো করে যারা জানেন না, জেনে নেন ভালো করে। আমি একটা জলসায় বলেছি, আজকে আবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কোনো হিজড়ে যদি মারা যায় সর্বপ্রথম লক্ষ্য করতে হবে তার রূপটা কোন দিকে আছে। সে যদি মেয়ের রূপ ধারণ করে থাকে তার দাফন আর কাফন হবে মেয়ের মতো। কোনো হিজড়ে যদি পুরুষের মতো রূপ ধারণ করে থাকে তার দাফন আর কাফন হবে পুরুষের মতো, তার জানাজা হবে পুরুষের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে হিজড়ের জন্য মশলা। হিজড়ের দিকে কেউ ঘৃণা করবেন না। আল্লাহর সৃষ্টি প্রত্যেকটাই, আল্লাহ তাকে করেছে। এই জন্যে হিজড়েকে দেখে তুমি অনুভব করো আল্লাহ তোমাকে মারদানগি দান করেছে, আল্লাহ তোমাকে মারদান কি। আমি এই বায়ান করেছি তো ফেসবুকে একটা ছেলে লিখেছে যে আপনি নিজে হিজড়ে, কি বুঝলেন? তো ভালো জিনিস হবে, আমার ঘরে বউ আছে, তোমার যদি বোন থাকে আর একটা বিয়ে দাও, দেখো আমার আর কটা ছেলে হয়, দুটো হয়েছে, তাহলে আমার বংশ বাড়বে, আরো 2-4টা লোক, দুটো বিটি আছে, আরো আল্লাহ যদি দেয় তা হবে। বড় কষ্টের বিষয়। আমি হিজড়েদের পক্ষে বলেছি, এটাও লোকের গায়ে জ্বালা। হিজড়ের দিকে কেউ অপমান করবেন না, আল্লাহ সৃষ্টি। তারা পয়সা চাইলে তাদেরকে ইজ্জতের সঙ্গে 2 টাকা হলেও দিয়ে দেন। সরকার তাদেরকে আমাদের দেশের অধিকার দেয়নি, বাপের সম্পত্তির ওপরে বঞ্চিত করেছে, যার কারণে তাদের অধিকার আছে মানুষের কাছে চাওয়া। আপনি মনে মনে করবেন যে আমি একটা অসহায়কে টাকা দিচ্ছি, আর অসহায়ের পাশে দাঁড়ানো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য তো নবীজি হাদিস বর্ণনা করেছেন যে তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে গরিব হোক, দলিত হোক, আদিবাসী হোক, আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, আর ক্ষুধার্ত হলে খাবার দাও। বাংলাদেশে সাঈদী সাহেব 12 বছর জেলে আছে, কালকে খবরে বলছে খুবই অসুস্থ। সত্যিকারই আমিও দেখলাম, দিল্লি থেকে এয়ারপোর্টে বসে, দিল্লির এয়ারপোর্টে বসে দেখছিলাম তিনি খুবই অসুস্থ। सबाई दुआ करबेन आल्लाह तिनाके सुस्थता दान करुक। बोलुन आमीन। आमी आपनादेरके लास्ट बोलबो आज के सबाई हाथ तुले बोलुन आज थेके 5 वक्तेर नामाज केउ काजा करबो ना। जोरे बोलुन इनशाल्लाह। हाथ तुलेन, हाथ तुलेन इनशाल्लाह। माशाल्लाह। नामाज केउ काजा करबेन ना। जादेर मने हय हुजूर आमी पाप थेके कि करे बाँचबो, पाप थेके बाँचार उपाय बोले दिच्छि। एक नम्बर उपाय हच्छे इन्ना सलाता तानहा अनिल फाहशाइ वाल मुनकार। हे नबी निश्चय नामाज एमन एकटा इबादत मानुषके अश्लील काज थेके सरिये भालो काजेर दिके निये आसे। जोरे बोलुन सुबहानाल्लाह। जे जुबकरा जुबतीरा पापेते लिप्त होच्छे तादेरके बोलबो तोमरा रातेर बेलाय मोबाइलके तोमादेर काछ थेके हाराम करे दाओ। যারা পাপেতে লিপ্ত হচ্ছে, পাপে ভরে যাচ্ছে, তাদেরকে বলবো দয়া করে তোমরা নিজেদিকে এই নিজেদের মোবাইলকে রাত্রিতে হারাম করে দাও। যে বাবা মারা সন্তানদের হাতে মোবাইল দিয়েছেন তাদেরকে বলবো অনুরোধ করে একটা কথা মাথায় রাখবেন, যদি আপনার ছেলের স্কুলের কোনো নোট থাকে, পড়ার থাকে, পড়ান, কিন্তু কি করবেন তাদেরকে সাথে সাথে একটা কাজ করবেন যে রাতের বেলায় মা জানো তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নেয়। আলহামদুলিল্লাহ। এই জন্য কেড়ে নেবেন মোবাইলটা যে তারা জানো নোংরামিতে না ডুবে যায়। টিভি থেকে বেশি নোংরামি ছড়িয়েছে এই মোবাইল থেকে। কি বলছেন, ঠিক বললাম না ভুল বললাম? এই মোবাইল হাজার হাজার যুবক তার যৌবনকে শেষ করে দিয়েছে মোবাইলের দ্বারা। হাজার হাজার মানুষের ভালো মানুষ নামাজ পড়তো, ভালো আমল করত, এই মোবাইল তার আমল নষ্ট করে দিয়েছে। মোবাইল নষ্ট করে দিয়েছে আমল। ওই জন্য আমার মুসলমান ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব তারবিয়াত দেন, সন্তানকে শিক্ষা দেন। মুসলমানদের কাছে দুটো জিনিসের কমি আমি অনুভব করছি, এক হচ্ছে দ্বীনি শিক্ষা, এক হচ্ছে দুনিয়াবি শিক্ষা। না মুসলমান ছেলেদের কোনো ভালো ডাক্তার আছে আমাদের, না কোনো ভালো উকিল আছে, না ভালো কোনো অফিসার আছে, না কোনো ভালো আইপিএস আছে আমাদের। আছে কথা বলেন নাই, খুঁজতে হবে আপনাকে। আলহামদুলিল্লাহ আমি তো অনেক জায়গায় বলি যে আলামিন মিশন আমাদের কাছে একটা আল্লাহর রহমত। যতগুলো আলামিন হয়েছে, আলামিন মিশন আসার পরে আমাদের ছেলেরা অনেক এডুকেশনে এগিয়েছে, অনেক হসপিটালে আমাদের আলামিনের স্টুডেন্টদেরকে দেখতে পাচ্ছি। এটা আমি গর্বিত। আমি দোয়া করি আলামিন মিশনের জন্য, আলামিনের মালিকদের জন্য, যে আল্লাহ তুমি এদের হায়াত দারাজ করো, এদের জানে মালে ইজ্জতে বরকত দাও। এরা সমাজকে একটা বহুত বড় জিনিস দিয়েছে। দুটো জিনিস আপনারা যদি কেউ ভাবেন না, দেখুন ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক, এটা পৃথিবীতে প্রথম আয়াত এসেছে। এই আয়াতটাই আল্লাহর কাছে, নবীজির কাছে। কোন আয়াত? হে নবী পড়ো। শিক্ষার উপরে আল্লাহ শিক্ষার বুনিয়াদ রেখেছেন। ইসলামের প্রথম বুনিয়াদ হচ্ছে শিক্ষা। তোমরা শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো। প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, নারী পুরুষের জন্য দ্বীনি ইলম হাসিল করা। দিনে ইলিম মানে কি? আলেম হতে হবে, হাফেজ হতে হবে, মুহাদ্দিস হতে হবে, কারি হতে হবে। কে বলল আপনাকে? আপনার ভুল বুঝিয়েছে তাহলে আপনাকে। না, দিনে ইলিম মানে মুহাদ্দিস হওয়া নয়, মুফতি হওয়া নয়, কারি হওয়া নয়। দিনে ইলম হাসিল করা মানে হচ্ছে অতটা ইলিম আপনাকে হাসিল করতে হবে, তাতে কোনো আলেমের পাশে উঠা বসা করে হোক, তাতে কিতাব পড়ে হোক, যে কোনো হালতে আপনাকে অতটা ইলিম হাসিল করতে হবে আপনি হারাম হালাল থেকে বাঁচতে পারবেন, বদদিনী থেকে বাঁচতে পারবেন, কাফের চক্র থেকে বাঁচতে পারবেন, বেঈমান কাফের চক্র থেকে বাঁচতে পারবেন। এটাই হচ্ছে দ্বীনি ইলম। আপনার ছেলে ডাক্তার হবে, দ্বীনি ইলম। যারা বাচ্চা আছে মক্তবে পাঠাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। হাজী সাহেব একটা বাড়িতে মক্তব দিয়েছে। আমি দিল্লিতে জিনার বাড়িতে গিয়েছিলাম, হাজী ফরিদ সাহেব হুগলিতেই বাড়ি, আপনার নারায়ণপুরে বাড়ি। তো এই মাকতাব এতটা গুরুত্বপূর্ণ। আপনার বাচ্চাকে সকালে মক্তবে পাঠান। কষ্টটা কোথায় জানেন? আমাদের কষ্টটা ওই জায়গায় বলে দিই একটা মুসলমান লোক তার ছেলের পেছনে এডুকেশনে দুনিয়াবি শিক্ষায় লাখ লাখ টাকা খরচ করে, কোনো পেরেশানি নাই, কোনো টেনশনও নাই। কলেজে অ্যাডমিশনে যাচ্ছে, বলছে 50,000 টাকা লাগবে, জমি বেচে না হলে বইয়ের জিনিস বন্ধক দিয়েও দিচ্ছে, ঠিক কিনা কথা বলে। কিন্তু পৃথিবীর সব থেকে উমদা কিতাবে তালিম দিচ্ছে আপনার ইমাম, মক্তবে একজন হাফেজ সাহেব, তাকে 10 টাকা দিতে গেলে এরা প্রশ্ন করে যে 10 টাকা লাগবে, বেতন তো দিচ্ছি বে মসজিদে, আবার টাকা কিসে। সেই কওমের কি করে উন্নতি হতে পারে, সেই কওম কি করে কামিয়াবি হতে পারে। আমি যখন স্টুডেন্ট লখনৌয় পড়াশোনা করি, আমি একটা মসজিদে 2 ওয়াক্তের নামাজ পড়াতাম, আমার উস্তাদ পড়াতেন 3 ওয়াক্তের, আমি 2 ওয়াক্তের, এশার ফজর। একজন मुक्तादी बोले, भाई मेरे 2 बच्चे 3 बच्ची है, 1 2 लड़की है और 1 लड़का है, इनको पढ़ाना, हम पढ़ाएंगे, कितना लगेगा हाफिज जी? बोले 1 बच्चे का 700 रुपया लगेगा। चले गल से फजर पड़े, हमें जो क्लैसे गई गेटेते हमार उस्ताद बसे थकतें मोहतामिम कारी मुस्ताक साहेब मरहुम, अल्लाह जन्नती करुक, बोलून आमीन। आमाके डाकलें, भाई इधर आओ। हजरत क्या हुआ? तो बोले तुम्हारा मस्जिद में कोई गया था? जी। तुमने 700 रुपया करके बोला? मैंने जी मैंने बोला। हमार उस्ताद कारी कमाल तीनों बोल जे अरे इतना क्यों बोल दिया, 1 बच्चे का 700 रुपया। हमने हजरत उनका लड़की इंग्लिश मीडियम में जाती है, 1 बच्चे का महीने का 5,000 रुपया लगता है, उसका बच्चा अच्छा कॉन्वेंट में खुलाने मिशन में पढ़ने के लिए जाते हैं, वहाँ पे 5,000 रुपया महीने का लगता है, घर में ट्यूशन मास्टर आते हैं पढ़ाने में, महीने का 2,000 रुपया लगता है। लेकिन हम दुनिया के सबसे उम्दे किताब का तालीम देंगे, इसको 700 रुपया भी भारी पड़ गया। फिर ये दिन से मोहब्बत करता है कि दुश्मन है कुरान का। बोले भाई तुमने तो बड़ी ऊंची बात कह दी। बोले 600 টাকা করে পড়াতে লাগলাম, 3 6 1800। আমাদের সমাজে দুঃখ এটাই, আমাদের সমাজে দেখতে পাচ্ছেন না। আমি জলসাই বলেছি।